প্রথম যে ক্ষেত্রটি সুরায় ফালাক নাস পড়া, সেটা হচ্ছে যে কোনো রোগ থেকে আরোগ্যের জন্য। যে কোনো রোগ যখন আক্রান্ত হবেন, অসুস্থ হবেন, তখন কি করবেন? সুরায় ফালাক নাস পড়ে রুকিয়া করবেন, শরীয়ত সম্মত রুকিয়া। আরবিতে বলে রুকিয়া শারঈয়া, ফার্সিতে বলে দম করা, দম করা, বাংলায় হচ্ছে ফুক দেওয়া। বোঝা গেছে? শরীয়ত সম্মত ফুক দেওয়া, শরীয়ত সম্মত ফুক দেওয়া, ঝাড় ফুক, আমরা কি বলি এটাকে, ঝাড় ফুক বলেছি। শেফার ক্ষেত্রে সহি বুখারীতে হাদিস রয়েছে, হাদিস নম্বর 4629, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইজাশতাকা, যখনই অসুস্থ হইতেন, তাহলে যখন অসুস্থ হইতেন, যে কোনো অসুস্থতা, এটা মানসিক অসুস্থতা নয়, হ্যাঁ শারীরিক, হ্যাঁ দিনের ক্ষেত্রে হৃদয়ের অসুস্থতা নয়, কলবের অসুস্থতা একটা আছে, যে আমরাজুল কুলুব, সেটা হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে রুগী হওয়া। ধর্মীয় ক্ষেত্রে রুগী কারা? যারা শিখবে ধর্মের নামে পাপ করে তারা হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে রুগী, ভ্রান্ত ধর্মকে সহি ধর্ম মনে করে তারা হচ্ছে রুগী, আর যারা বিধর্মী ধর্মকর্ম করে নাই, দিন ইসলাম পালন, তারাও রুগী। সবগুলি রুগী, তো ওই ওই দিকটা বাদ দিয়ে এতটা জেনে নিলেন যে কলবের, হার্টের, হৃদয়ের কিছু রোগ রয়েছে, হ্যাঁ জি, আর কিছু রয়েছে মানসিক, মারদে নাফসি যেটা আজকাল বলছে আরবিতে, হ্যাঁ মেন্টাল ডিজিজ, মানসিক রোগ, মানসিক দুশ্চিন্তে, টেনশন, হ্যাঁ ঘুমাইনে, অনিদ্রা, অশান্তি, হ্যাঁ, তো এক রোগ। আর আর এক রোগ হচ্ছে আল মারজুল জাসাদি, শারীরিক রোগ, দৈহিক রোগ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত বলা হয় কোন ক্ষেত্রে, যখন শারীরিকভাবে অসুস্থ হইতেন, তাহলে বোঝা যাচ্ছে যে শারীরিক অসুস্থতার ক্ষেত্রেও সুরা ফালাক নাস দিয়ে আপনি কি করবেন, রোকিয়া শারিয়া করে আপনি শিফার জন্য, আরোগ্যের জন্য সচেষ্ট হবেন। আমরা শুধু দৌড় দিয়ে, একটু অসুখ হলে দৌড় দিয়ে যাই ডাক্তারের কাছে, হ্যাঁ ওষুধ নেওয়ার জন্য, ট্যাবলেট, ইঞ্জেকশন নেওয়ার জন্য, কিন্তু কোরআনের আমরা রুকিয়া করি না। শারীরিক রোগের ক্ষেত্রে এটা, বাকি মানসিক অশান্তির ক্ষেত্রে তো জিকরুল্লাহ বড় চিকিৎসা, আর জিকরুল্লাহর অন্তর্ভুক্ত সুরে ফালাকানা, ওটা তো আছেই, হ্যাঁ। আর তারপরে ইসলাম থেকে বিভ্রান্ত হওয়া, সেটা হচ্ছে বেদিন হয়ে বিভ্রান্ত হওয়া বা বদ্দিন হয়ে বিভ্রান্ত হওয়া, ওর হেদায়াত তো একমাত্র কোরআনে কেরিমে আছে, ওহিতে আছে। তাহলে বোঝা গেল তিন রকমের রোগ, হ্যাঁ মানুষের টোটাল রোগ হচ্ছে তিন রকমের, সমস্ত রোগের চিকিৎসা আল কোরআনুল কারীমে আছে। আল্লাহ যিকরিল্লাহ তাতমাইনুল কুলুব, আল্লাহর স্মরণে মনে শান্তি হয়, মনে অশান্তি হইলেই অনিদ্রা হয়, মনে অশান্তি হইলেই তো মানসিক, হ্যাঁ ভাবে রোগী হয়ে যায়, মনে অশান্তি হইলে তো পাগল হয়ে যায়। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হইতেন, ইয়াকরাউ আলা নাফসিহি বিল মুআউযাত, তখন নিজের ওপর পাঠ করতেন, পড়তেন বিল মুআউযাত, আশ্রয় দানকারী সুরাগুলি, অর্থাৎ এমন সুরাগুলি যেগুলিতে আশ্রয়ের শিক্ষা দেওয়া হয়েছে। মুআউযাত তাইন যখন দ্বিবচন বলা হবে তখন সুরায়ে ফালাক এবং নাস গত সপ্তাহে বলেছি, আর যখন মুআউযাত মানে বহু বচন বলা হবে, যখন যেই সুরাগুলি দ্বারা আশ্রয় গ্রহণ করতে পারেন আপনি, তখন তিনটি সুরা বুঝাবে, কি কি? সুরা ইখলাস, ফালাক, নাস। যদিও ইখলাসে আউজ শব্দ নেই, কিন্তু সুরা ইখলাস হচ্ছে তৌহিদের সুরা, ইখলাসের সুরা, আল্লাহর জন্য আপনি তৌহিদকে খালিস ভাবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার করছেন, ঘোষণা করছেন, আল্লাহ আহাদ, আল্লাহ সামাদ, আর তৌহিদ সমস্ত কিছুর চিকিৎসা, আল্লাহর একত্ব হচ্ছে সব কিছুর চিকিৎসা। কারণ যার কাছে আল্লাহ এক সব কিছুর মালিক, সে দুনিয়ার কোনো কিছুকে ভয় পায় না এবং কোনো কিছু নিয়ে টেনশন করে না। যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন সে আল্লাহর কাছে আমাকে যেতে হবে, সুতরাং এখন যেতে হইলেই বাকি, আর 10-20 বছর পর এক সময় তো যেতে হবে, তখন গেলেই বাকি, সুতরাং ওর কোনো পরেশানি হয় না। এই জন্য সুরা ইখলাস হচ্ছে মুআউযাতের অন্তর্গত, পড়তেন এই তিনটি সুরা, ওয়ান ফুসু, এবং কি করতেন, ফুক দিতেন, ফুক দিতেন দম করা। ফালাম্মাশতাদ্দা ওয়াজহু, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাধি খুব বেড়ে গেল, যখন মৃত্যু সজ্জায়
শেষ অসুস্থতায় আর খুব বেশি অসুস্থ হয়ে পড়লেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চিকিৎসার প্রয়োজন পড়ান দিন। কিন্তু আকরা আলিয়ে তখন আমি পাঠ করতাম, যখন মানুষ খুব বেশি অসুস্থ হয়ে যায় তখন মনটা ভালো থাকে না, কথা বলতে ভালো লাগে না, হ্যাঁ এবার বন্ধু কিন্তু ভালো লাগবে না, মন লাগবে না, একেবারে যখন সিরিয়াস হয়ে যাবেন তখন সত্যি এই জন্য সুস্থতার অবস্থাকে সম্পদ মনে করতে বলা হয়েছে, সুস্থতার অবস্থায় ইবাদত বন্দি করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ যখন খুব বেশি অসুস্থ হয়ে পড়লেন তখন তিনি পড়তে পারতেন না, হয় পড়তেই পারতেন না এমন হয়ে যেত একবারে, হ্যাঁ আর না হলে পড়তে পারলেও তখন একবারে অচল অবস্থা, ক্ষীণ অবস্থা, তখন কি করতেন, মা এসা বলছেন আমি পড়তাম এই সুরাগুলি, ইখলাস ফালাক নাস আমি পড়তাম, ও আমসাহু বিয়াদিহি আর পড়তেন মা এসা রাদিয়াল্লাহু আনহা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ফুঁক দিয়ে হাতটা কি করতেন, বুলিয়ে দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক শরীরে ফিরিয়ে দিতেন, রাজা বারাকাতিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকতের আশায়। একটা হচ্ছে মা এসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়লেন সূরা ইখলাস ফালাক নাস, আর তারপরে নিজ হাতে ফুঁক দিলেন, ফুঁক দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত ফেরাবেন, ঠিক না, এটা করলে মা এসার হাতে ফুকটা হইতো এবং হাতটা ফেরানো হইতো, এর চাইতে অনেক বেশি বরকত যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাতটাতে ফুক দিয়ে ফেরানো হয়। তাই এই কাজটি করতেন, পাঠ করতেন কে, মা এসা রাদিয়াল্লাহু আনহা, কিন্তু ফুক দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এবং হাতটা বুলিয়ে দিতেন শরীরে। এই হচ্ছে হাদিস, কি বোঝা গেল এই দিয়ে, যে অসুস্থ হলে আপনি পাঠ করবেন সূরা ইখলাস ফালাক নাস, আর তারপরে ফুক দিবেন, ফুক দেওয়ার পরে গায়ে হাতে গোটা শরীরে যতটা আপনার যতটা অংশে আপনার হাত ফেরানো সম্ভব আপনি হাত ফিরিয়ে দেবেন।